বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ারস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু বাথিং ক্যারেক্টার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ব্যবহার করা এসওয়াইএম অন 65 বাইকটির ফুল রাইডিং রিভিউ। এই পর্যন্ত আমি বাইকটা সর্বমোট 19,000 কিলো রাইড করছি এবং এই 19,000 কিলো রাইড করতে আমি কী কী প্রবলেম ফেস করছি এবং বাইকটার কী কী সুবিধা পাইছি এইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রতিটা বাইকেরই ইতিবাচক এবং নেতিবাচক দুইটা দিক থাকে, দ্যাট মিন পজিটিভ এবং নেগেটিভ। আজকে আমরা আপনাদের সঙ্গে দুইটা দিক নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি বাইকটার মন্দ দিক নিয়ে আলোচনা করব। এক নম্বরে বাইকটার রঙের কোয়ালিটি খুবই খারাপ। এক কথায় বাইকটা রঙের কোনো টেম্পার নাই। ইঞ্জিন গার্ডের যে রঙটা আছে সেটা একেবারে সম্পূর্ণ উঠে গেছে আমার, আর ট্যাঙ্কি বা অন্যান্য যে কালারগুলো আছে সেগুলো ফ্যাকাশ হয়ে যাচ্ছে। দুই নম্বরে হচ্ছে স্টার্ট থাকা অবস্থায় আপনি বাইকটা নিউট্রাল করতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি মনে করেন জ্যামে সিগন্যালে দাঁড়ানো আছেন, আপনি স্টার্ট রাখা অবস্থায় আপনি গাড়িটা নিউট্রাল করে আপনি অপেক্ষা করবেন জ্যাম সারানোর জন্য, বাট আপনি এটা করতে পারবেন না। আপনাকে ইঞ্জিন অফ করে তারপর হচ্ছে আপনাকে নিউট্রাল করতে হবে। তিন নম্বর হচ্ছে বাইকটার কিকার কোনো কাজের না। অবাক হওয়ার কিছু নাই, এটাই সত্য। 19,000 কিলো রাইড করছি এই পর্যন্ত আমি কোনো দিন এটার কিকার দিয়ে স্টার্ট দিতে পারি নাই। এদের সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করলাম, তারা বললো যে ভাই এটার কিকার দিয়ে আপনি স্টার্ট দিতে পারবেন না, আপনাকে সেলফ দিয়ে স্টার্ট দিতে হবে। তার মানে হচ্ছে বাইকটার কিকারই হচ্ছে শো। চার নম্বর হচ্ছে বাইকটার পেছনে আর যে ব্রেকের যে লিভারটা আছে এই লিভারটা ফুট প্যাডেল থেকে একটু উপরে। তো রাইডিং অবস্থায় আপনি ফুট প্যাডেল আর ব্রেক লিভার একসঙ্গে পা রাখতে পারবেন না। আপনার পাটা ফুট প্যাডেল উপরে রাখতে হবে এবং ব্রেক যখন করবেন তখন হচ্ছে পাটা উঁচু করে ব্রেক লিভারের উপরে দিতে হয়। এটা আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে, কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে একটু দেরি হয়ে যায় আপনার ব্রেক করতে। পাঁচ নম্বর হচ্ছে বাইকটাতে কোনো তেলের চাবি নাই, মানে ডাইরেক্ট লাইন। ছয় নম্বর হচ্ছে এটাতে কোনো রিজার্ভের সুইচ নাই বা চাবি নাই। আপনি অনেক সময় হচ্ছে প্রতিটা বাইকে হচ্ছে রিজার্ভে কিছুটা তেল থাকে, বাট এই বাইকে কোনো রিজার্ভের কোনো ইন্ডিকেটারই নাই। আপনার মিটারে হচ্ছে আপনার যখন ফুয়েল শেষ হয়ে যাবে, যখন রিজার্ভে যাবে তখন হচ্ছে আপনাকে এটা অন অফ দিবে, বাট কতটুকু আছে বা কখন এটা আপনি বুঝতে পারবেন না, এটা একটা সমস্যা আপনার। সাত নম্বর হচ্ছে এই বাইকটার পিলিয়ন সিটটা অনেক হার্ড। পিলিয়ন নিয়ে যখন আপনি 100 কিলো 150 কিলো রাইড করবেন, পরবর্তীতে পিলিয়নের কাছে জিজ্ঞেস করবেন, তার তিক্ত অভিজ্ঞতা সে আপনাকে বলবে, খুবই বাজে অভিজ্ঞতা। আট নম্বর হচ্ছে বাইকটার মাইলেজ খুব বেশি না, অ্যাভারেজ 30 থেকে 35 কিলোমিটার পার লিটারে পাবেন আপনি। এই বাইকটার স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল না। আপনাকে এই বাইকটার স্পেয়ার পার্টসগুলো নিতে হলে অবশ্যই আফতাব অটোমোবাইলসের কাছে নির্ভরশীল হতে হবে, এমনি আফটার মার্কেটে আপনি এটার কোনো স্পেয়ার পার্টস পাবেন না। এতগুলো মন্দ দিক দেখে হতাশ হওয়ার কিছু নাই, প্রতিটি বাইকেরই ভালো এবং মন্দ দুইটা দিক থাকে। তা চলুন এবার ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি। এত সময় আমরা আলোচনা করছিলাম বাইকটার মন্দ দিকগুলো নিয়ে, এবার আপনাদের সঙ্গে আলোচনা করব বাইকটার ভালো দিকগুলো নিয়ে। এক নম্বর হচ্ছে অ্যাগ্রেসিভ লুক। এই লুকের জন্য বাইকটা আসলে অস্থির লাগে। আমি ট্যুরে যাওয়ার সময় যদি কোথাও ব্রেক নিই অবশ্যই যেই দেখবে সে বাইকটার দিকে না হলে তাকায় থাকবে, দেখবে যে বাইকটা কেমন, আসলে লুকটা অস্থির। দুই নম্বর হচ্ছে বাইকের ব্রেকিংটা, মাশাল্লাহ অস্থির ব্রেক। সামনে হচ্ছে 110 আর পেছনে হচ্ছে 130 সেকশনের টায়ার। যদিও আমার বাইকটার সামনে ডিস্ক এবং পেছনে ব্রেক, তারপরেও হচ্ছে আমি ব্রেকটা অনেক সুন্দর ব্রেকিং পাচ্ছি। ব্রেকিংয়ে কোনো প্রকার ত্রুটি নাই, আসলে অস্থির ব্রেক। তিন নাম্বার হচ্ছে এই বাইকটার সামনে 110 সেকশনের টায়ার ব্যবহার করছে, যেটা বাংলাদেশের ভিতরে খুব কম বাইকই আছে যে বাইকের সামনে 110 সেকশনের টায়ার ব্যবহার করা। চার নম্বর হচ্ছে বাইকটার ইঞ্জিন যথেষ্ট শক্তিশালী। আমি বাইকটা নিয়ে হিল রাইড করছি, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চিম্বু, থানসি আমি রাইড করছি, বাট বাইকটার পাওয়ার আমাকে হতাশ করে নাই, যথেষ্ট পাওয়ার। পাঁচ নম্বর হচ্ছে বাইকটার রেডি পিক আপ। মার্কেটের অন্যান্য যে গাড়ি আছে FZ ভার্সন 2,
পালসার এদের থেকে এই বাইকটা রেডি পিক আপ অনেক 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 ভালো। এই বাইকটা রেডি পিক আপ আপনাকে অবাক করবে সিরিয়াসলি। ছয় নম্বর হচ্ছে এটার হেডলাইটটা। মার্কেটে পাওয়া পালসার FZ ভার্সন 2 ভার্সন 3 হর্নেট এক্স গ্লেড এদের থেকে এই বাইকটার স্টকের হেডলাইটার আলো অস্থির। আট নম্বরে হচ্ছে সিটিং পজিশন। এই বাইকটার পিলিয়ন সিটিং পজিশন ভালো না, তবে রাইডার সিটিং পজিশনটা অস্থির। আপনি এই বাইকটা নিয়ে যত রাইড করেন না কেন আপনি ক্লান্ত হবেন না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে। আমি এই বাইকটা নিয়ে একদিনে সর্বোচ্চ 615 কিলো রাইড করছি। এই 615 কিলো রাইডের ভিতরে আমার কোনো সময়ই ব্যাক পেইন করে নাই বা কোনো প্রকার ক্লান্ত বা ব্যাক পেইন এই টাইপের কোনো প্রবলেম ফেস করি নাই। এবং এই বাইকটা নিয়ে আমি সর্বোচ্চ একটানা 170 কিলোমিটার রাইড করছি উইদাউট ব্রেকে। 170 কিলো পরে যায় আমি ব্রেক। তারপর হচ্ছে ড্যাশবোর্ডটা, এটা হচ্ছে অ্যানালগ আর ডিজিটাল দুইটা সমন্বয় হচ্ছে মিটারটা। RPM-এর মিটারটা হচ্ছে অ্যানালগ আর বাকি যেগুলো আছে সেগুলো তো হচ্ছে আপনার ডিজিটাল। এবং মিটারটা দেখতেও ইভেন এটার মিটারে আপনার গিয়ার ইন্ডিকেট শো করে, আপনি কত গিয়ারে গাড়ি রাইড করছেন সেটা আপনাকে শো করবে এটাতে। এই বাইকটার ওজন হচ্ছে 154 কেজি এবং এই বাইকটাতে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 16 লিটার। ফুল ফুয়েল থাকাকালীন বাইকটার ওজন আসবে 170 কেজির মতো এবং আপনি অনাহাসে বাইকটা 90-95 স্পিডে উঠাবেন, বাতাসে ভাসবে না। অনেক সময় কিছু বাইক আছে যে বাতাসে ভেসে যায়, বাট এটা ভাসবে না। এই বাইকটার 7000 RPM-এর উপরে যখন আপনি রান করবেন তখন আপনার হালকা ভাইব্রেট করবে, সেটা খুব সামান্য পরিমাণ। বাট আপনি যখন 8000 ক্রস করবেন তখন এটা যথেষ্ট ভাইব্রেট করবে। 90-95 স্পিডে বাইক যথেষ্ট স্মুথ থাকবে। এই বাইকটার সব থেকে ভালো দিক হচ্ছে এটা ওভারটেকিংয়ে যথেষ্ট কনফিডেন্স পাওয়া যায়। সাধারণত হচ্ছে FZ ভার্সন 2 এর কথা বলি, এই বাইকটা যখন আপনি 90+ স্পিড হয়ে যাবে তখন আপনি যখন ওভারটেক করবেন এই বাইকটা নিয়ে অন্য একটা বাইক বা গাড়িকে, তখন আপনি কনফিডেন্স পাবেন না ওভারটেকিংয়ে। বাট এই বাইকটাতে যখন 105 স্পিডেও আমি অন্য বাইক বা বাসকে ওভারটেক করি তখন আমি যথেষ্ট কনফিডেন্স। এই বাইকটার সর্বোচ্চ টপ স্পিড আমি পেয়েছি 126 কিলোমিটার, বাট আমি যখন ভিডিও করি এটা টপ স্পিড তখন আমি সেদিন আমি 122 পেয়েছি, বাট পরবর্তীতে আমি এটা পাইছি হচ্ছে 126। বাইক রাইডিংয়ে সব থেকে মজা হচ্ছে কর্নারিংটা। এই কর্নারিংয়ের জন্য বেসিক্যালি আমি হিলে যাই হচ্ছে বাইক কর্নারিং করার জন্য, আর এই বাইকটা নিয়ে কর্নারিং করতে যথেষ্ট কনফিডেন্স পাই। কর্নারিংয়ে এই বাইকটা আমাকে হতাশ করে নাই। আমার চ্যানেলে হিল রাইডিংয়ের হিউজ ভিডিও আছে এবং আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো হচ্ছে SYM 165 বাইকটা নিয়ে। এর ভিতরে হিল রাইডিংয়ের বা অন্যান্য রাইডিংয়ের প্রচুর ভিডিও পাবেন, ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এবং বিশেষ করে হচ্ছে বান্দরবান ট্যুরের ভিডিওগুলো দেখলে আপনার আরও বেশি ক্লিয়ার হবে যে কর্নারিংয়ে কতটা বা স্বাচ্ছন্দ্য ফিল করছি। এই বাইকটার সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটি 16 লিটার, যথেষ্ট বড়। মার্কেটে অন্যান্য বাইকের ফুয়েল ক্যাপাসিটি এত বেশি নাই। এটা বাইক বলেন বা ইলেকট্রনিক্স ডিভাইস বলেন, আফটার সেল সার্ভিসটা ডিপেন্ড করে এটার উপরে। বাট এই বাইকটার যে আফতাব অটোমোবাইল ইম্পোর্ট করছে, এই আফতাব অটোমোবাইলসের আফটার সেল সার্ভিসটা খুবই জঘন্য এবং এদের সার্ভিস সেন্টারের সার্ভিসের মান আমার দেখা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট সার্ভিস সেন্টার হচ্ছে SYM-এর। তার মানে হচ্ছে আফতাব অটোমোবাইলসের যে সার্ভিস সেন্টার আছে সেটা হচ্ছে সবথেকে নিকৃষ্ট মানের সার্ভিস সেন্টার। এই বাইকটা যদি আপনি ইভ্যালি থেকে ক্রয় করেন তাহলে আপনি কিনতে পারবেন 85,000 থেকে 95,000 টাকার ভিতরে, আর যদি আপনি সরাসরি মার্কেট থেকে কিনতে যান তাহলে আপনার পড়বে 1,78,000 টাকার মতো। সো আপনাকে সাজেশন দিব আমি, এটা আমার ব্যক্তিগত সাজেশন, যে 1,78,000 টাকা দিয়ে এই বাইকটা আপনার কেনার দরকার নাই। যদি আপনি ইভ্যালি থেকে 85,000 থেকে 95,000 টাকার ভিতরে বাইকটা কিনতে পারেন তাহলে এই বাইকটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বাইক বাংলাদেশের 85,000 থেকে 95,000 টাকার বাজেটের ভিতরে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন,
যাতে করে আমার চ্যানেলে আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা তো বস, তাদেরকে স্যালুট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, শামিম আউট।